ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স হলে দেখাও ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার। তো এখানে যেটি প্রদত্ত আছে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স, এটিকে প্রথমে আগে আমরা একটু সাজিয়ে নিই। ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স। তাহলে এটিকে লেখা যায়, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস এক্স বাই সাইন এক্স, অর ওয়াই ইজ ইকুয়াল টু আমি ওপরে এবং নিচে ওয়ান মাইনাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, কি পাবো? ওয়ান প্লাস কস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স, মানে কি পাচ্ছি? ওপরে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, আর নিচে পাচ্ছি সাইন এক্স যেমন আছে থাকলো ওয়ান মাইনাস কস এক্স। অর ওয়াই ইজ ইকুয়াল টু দেখো পাচ্ছি সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স। তাহলে এখানে সাইন ক্যান্সেল করলো, করলে কি পাই? ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স হয়ে গেল। এইবার আমরা এই ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, কি পাবো? ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ইউ বাই ভি রুল করছি, তাহলে নিচে আসছে কি? হোল স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, আর উপরে ওয়ান মাইনাস কস এক্স যেমন আছে থাকলো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স মাইনাস সাইন এক্স যেমন আছে থাকলো ওয়ান মাইনাস কস এক্স এর ডিফারেন্সিয়েশন জিরো মাইনাস অফ মাইনাস সাইন এক্স, তার মানে কত? শুধু সাইন এক্স হয়ে গেল। অর ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওপরে আসছে দেখো ওয়ান ইন্টু কস এক্স, তার মানে কস এক্স মাইনাস কস এক্স ইন্টু কস এক্স মানে কস স্কোয়ার এক্স, এখানে আসছে মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার, মানে ওপরে তোমার আসছে কস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার। তাহলে ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু একটু সাজিয়ে নি, লিখলে পাই দেখো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স, ঠিক আছে। এবার এটিকে আবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবো? ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু দেখো পাচ্ছি ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার ইন্টু, এখান থেকে দেখো পাই ডি ডি এক্স অফ ওয়ান মানে জিরো মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস সাইন এক্স মানে শুধু সাইন এক্স, তাহলে ইজ ইকুয়াল টু পাই সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।